আসসালামু আলাইকুম, আমি শাহিদুল ইসলাম। আজকে টিউটোরিয়ালে আমি আলোচনা করব মোস অ্যালগোরিদম নিয়ে। ধরা যাক দুজন গার্ড আছে, যাদের প্রথম গার্ড ইনিশিয়ালি জিরো পজিশনে আছে এবং দ্বিতীয় গার্ড ইনিশিয়ালি মাইনাস ওয়ান পজিশনে আছে, এবং এই গার্ডদেরকে নির্দেশনা দেওয়া আছে দিনের বিভিন্ন অংশে প্রথম গার্ড কোথায় থাকবে এবং দ্বিতীয় গার্ড কোথায় থাকবে, এটা বলে দেওয়া আছে। এখন এই পজিশনগুলোতে তাদের গার্ড দিতে হবে, কিন্তু তারা তাদের পছন্দ মতো কোন কোন পজিশনে আগে গার্ড দেবে না পরে গার্ড দেবে তারা নিজেদের মতো করে রিওয়ার্ডারিং করতে পারে, কিন্তু এই পজিশনগুলোতে তাকে গার্ড দিতে হবে। এখন এই গার্ড দেওয়ার সময় বিভিন্ন লোকেশনে বিভিন্ন ভ্যালুগুলো লেখা আছে। যেমন আমরা উদাহরণ হিসেবে ধরলাম যে আমাদের এখানে মোট 15টা ভ্যালু আছে, 15টা পজিশন আছে, 15টা পজিশনে 15টা ভ্যালু আছে। এই পজিশনগুলোর নাম্বারিং আমরা করেছি 0 থেকে শুরু করে 14 পর্যন্ত, প্রত্যেকটা পজিশনে আমরা একটা করে ভ্যালু দেখতে পাচ্ছি। এখন যখন কোনো একটা গার্ড, প্রথম গার্ড যখন এল পজিশনে থাকে এবং দ্বিতীয় গার্ড যখন আর পজিশনে থাকে, তখন আমাদের কোশ্চেন হতে পারে যে এলতম পজিশন থেকে শুরু করে আরতম পজিশন পর্যন্ত যেই ভ্যালুগুলো আমরা দেখতে পাচ্ছি সেই ভ্যালুগুলোর সাম কত, তাদের মাঝে ম্যাক্সিমাম নাম্বারটা কত বা মিনিমাম নাম্বারটা কত, অথবা বলা যেতে পারে যে যতগুলো নাম্বার আছে তাদের মধ্যে ভিন্ন ভিন্ন কত রকমের নাম্বার আছে, অথবা হতে পারে কোনো একটা বৈশিষ্ট্য দিয়ে বলা হলো যে কতগুলো নাম্বারের বৈশিষ্ট্য এমন যে তারা এই বৈশিষ্ট্যটা মেনে চলে, ইত্যাদি বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে। উদাহরণ হিসেবে ধরা যাক আমাদের এইরকম 9টা ইনস্ট্রাকশন দেওয়া আছে, যে ইনস্ট্রাকশনগুলোকে আমি নাম্বারিং করেছি 0, 1, 2, 3 এভাবে 8 নম্বর ইন্ডেক্স পর্যন্ত। তো প্রথম ইনস্ট্রাকশনে বলা হয়েছে যে প্রথম গার্ড থাকবে 3 নম্বর লোকেশনে এবং দ্বিতীয় গার্ড থাকবে 10 নম্বর লোকেশনে, এবং পরের ইনস্ট্রাকশন বলা হয়েছে প্রথম গার্ড থাকবে 1 নম্বর লোকেশনে এবং দ্বিতীয় গার্ড থাকবে হলো 14 নম্বর লোকেশনে। এইভাবে আমাদেরকে 0 থেকে শুরু করে 8 পর্যন্ত এই মোট 9টা ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য আমাদের যে কোনো একটা কোশ্চেন করা হতে পারে। তো ধরলাম আমরা সিম্পলিসিটির জন্য, বোঝার সুবিধার্থে ধরলাম আমাদের কোশ্চেনটা হলো প্রথম গার্ডের লোকেশন থেকে দ্বিতীয় গার্ডের লোকেশন পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলোর সাম কত। তাহলে ইনিশিয়াল সাম হলো 0 এবং আমাদের ইনিশিয়ালি প্রথম গার্ডের লোকেশন হলো এল এর মান 0, আর এর মান -1, এবং আমাদের প্রথম কোয়েরিটি যেটা দেওয়া ছিল সেটা হলো 3 নম্বর লোকেশন থেকে 10 নম্বর লোকেশন, অর্থাৎ এই যে 3 নম্বর লোকেশন থেকে 10 নম্বর লোকেশন পর্যন্ত যেই ভ্যালুগুলো আছে তাদের সাম কত। তো এল এর মান যেহেতু 0, আর এর মান যেহেতু -1, তাহলে এলকে নিয়ে আসতে হবে 3 নম্বর ইন্ডেক্সে এবং আরকে নিয়ে আসতে হবে হলো 10 নম্বর ইন্ডেক্সে। তাহলে প্রথমে আমরা দেখি যে এল এবং আর চেঞ্জ হলে কী হয়। আমরা দেখতে পাচ্ছি যে যদি আর বাড়ে তাহলে রেঞ্জটা কিন্তু বাড়ে, আর বাড়লে রেঞ্জ বাড়ে। কীরকম? ধরলাম আমাদের এখন এল এর মান হলো 5, আর এর মান হলো 7, তার মানে এল থেকে আর পর্যন্ত যে রেঞ্জটা সেটা হলো 5, 6, 7, এই 3টা ইন্ডেক্স নিয়ে হলো এল থেকে আর এর রেঞ্জ। এখন আর যদি বাড়ে তার মানে আমার এখন রেঞ্জ কত হবে? 8 পর্যন্ত। তাহলে আমাদের রেঞ্জটা বেড়ে গেল এবং নতুন একটা নাম্বার আমাদের এই রেঞ্জের মধ্যে অ্যাড হলো, তাই না? এখানে যদি আর চলে আসে, আর যদি আমাদের এল যদি বাড়ত, অর্থাৎ এল আমাদের পাশে আসে, এল থেকে এল যদি 5 থেকে বেড়ে যদি 6 হয় তাহলে কী হলো? আমাদের রেঞ্জটা কিন্তু কমে গেল। আগে আমাদের রেঞ্জ ছিল 5 থেকে 7, এখন রেঞ্জ হয়ে গেল 6 থেকে 7। তাহলে আমাদের এই পুরো রেঞ্জের মধ্যে থেকে আমাদের কিন্তু 5 নম্বর ইন্ডেক্সটা বাদ পড়ে গেল, তার মানে এটা কিন্তু আমাদের রেঞ্জ থেকে রিমুভ হয়ে গেল। এই জন্য এল যদি বাড়ে তাহলে রেঞ্জ কমে, আর রেঞ্জ কমা মানে কি আগে যে নাম্বারটা ছিল ওই রেঞ্জে সেই নাম্বারটা রিমুভ হয়ে যায়। একইভাবে এল যদি কমে তাহলে কি হতো? এল আমাদের কত ছিল? 5। তাহলে এল এর মান যদি হয়ে যায় 4, তাহলে কি হলো? আমাদের রেঞ্জটা কিন্তু বাড়লো। আগে রেঞ্জ ছিল 5 থেকে 7, এল যদি আমাদের 4 আসে তাহলে এখন হয়ে গেল 4 থেকে 7, তার মানে একটা নতুন নাম্বার আমাদের কিন্তু রেঞ্জে অ্যাড হলো। একইভাবে যদি আমাদের আর কমতো তাহলে কী হতো?
আর আমাদের ছিল কত, সাত। তাহলে আর যদি কমে ছয় হয়ে যেত, এইখানে যদি আর আসতো তাহলে কি হতো, আগে প্রথমে আমাদের রেঞ্জ কত ছিল, পাঁচ থেকে সাত, এখন যদি আর আমাদের ছয় আসে তাহলে আমাদের রেঞ্জ আগে ছিল পাঁচ থেকে সাত, এখন হলো পাঁচ থেকে ছয়, তার মানে রেঞ্জটা কমে গেল, অর্থাৎ আমাদের রেঞ্জ থেকে সাত নম্বর ইন্ডেক্সটা বাদ পড়ে গেল। এখন আমাদের ইনিশিয়ালি এল এর মান আছে জিরো, আর এর মান আছে মাইনাস ওয়ান, কোয়েরিতে দেওয়া আছে এল এর মান থ্রি, আর এর মান হলো টেন। তাহলে আর এর মান যতক্ষণ পর্যন্ত এই দশের চেয়ে ছোটো ততক্ষণ পর্যন্ত আর এর মান বাড়তে থাকবে, আর যেহেতু বাড়তে থাকে এবং রেঞ্জ বাড়ে যার কারণে নাম্বারগুলো অ্যাড হয়, অতএব আমাদের আর যতক্ষণ পর্যন্ত দশের কম, দশ না হয়েছে যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত এই নাম্বারগুলো যোগ হতেই থাকবে। অর্থাৎ আর এর মান মাইনাস ওয়ান আছে, তাহলে আমরা প্রথমেই কী করবো, প্লাস প্লাস করে দেবো আগে, এই যে প্লাস প্লাস আর, তার মানে কত তো গেল, জিরোতে গেল, তাহলে জিরোতে যাবে এবং জিরোর ভ্যালুটা যোগ করে দেবে। এরপরে একইভাবে ওয়ানে যাবে, ওয়ানের ভ্যালু যোগ করে দেবে, টুয়ে যাবে, টুয়ের ভ্যালু যোগ করে দেবে, এইভাবে দশে যাবে, দশের ভ্যালু যোগ করে দেবে, এবং যখনই দশ হয়ে যাবে এই লুপটা থেমে যাবে। তাহলে এই লুপের ফলে আমাদের জিরোতম ইন্ডেক্স থেকে শুরু করে দশ নম্বর ইন্ডেক্স পর্যন্ত সবগুলো ভ্যালু কিন্তু যোগ হবে, এই যে পাঁচ তিন এক দুই পাঁচ এক, এইভাবে এই যে সর্বশেষ যে দুই পর্যন্ত আমাদের সবগুলো যোগ হয়ে কত হয়ে যাবে, আটাশ। এবং এল এর মান আমাদের আসে হলো জিরোতে, তাহলে এল এর মান যতক্ষণ পর্যন্ত আমাদের থ্রিতে না গেছে ততক্ষণ পর্যন্ত ভ্যালুগুলো কী করতে হবে, বাদ দিতে হবে, তার মানে এল আসতে হবে এখানে, তার মানে আমাদের এই ভ্যালুগুলো আমাদের কী হয়ে যাবে, বাদ পড়ে যাবে, তার মানে এখানে আগে বাদ দেবে তারপরে ইন্ডেক্স বাড়াবে, কারণ আসে জিরোতে, তাহলে জিরোতম ভ্যালুটা বাদ দেবে তারপরে ওয়ানে যাবে, ওয়ানতম ভ্যালুটা বাদ দেবে টুতে যাবে, টুতম ভ্যালুটা বাদ দেবে থ্রিতে যাবে, যখনই থ্রিতে যাবে তখন কী হবে, যে ইন্ডেক্সে যাওয়ার কথা সেখানে চলে গেছে, যার কারণে ওই ইন্ডেক্সটা তো আর বাদ দেবে না, যার কারণে আমাদের এটা বাদ দেবে হলো এই আটাশ থেকে মাইনাস ফাইভ, মাইনাস থ্রি, মাইনাস ওয়ান, অর্থাৎ এই তিনটা ভ্যালু বাদ দেবে। একইভাবে এল এবং আর এর মান কমা বা বাড়ার উপর নির্ভর করে কোনো ইন্ডেক্স আমাদের রেঞ্জ থেকে বাদ পড়ে যাবে, অথবা কোনো একটা ইন্ডেক্স আমাদের রেঞ্জে অ্যাড হবে, এবং ওই ইন্ডেক্সের ভ্যালুটা আমরা অ্যাড করব বা রিমুভ করব। আমাদের সামের জন্য অ্যাড করা বলতে ওই ইন্ডেক্সের ভ্যালুটা সামের সাথে যোগ করা, এবং রিমুভ করা বলতে ওই ইন্ডেক্সের ভ্যালুটা সাম থেকে বিয়োগ করা। প্রবলেম অনুযায়ী আমাদের অ্যাড এবং রিমুভ ফাংশনে চেঞ্জ হবে যে আমরা অ্যান্সারটা কীভাবে ক্যালকুলেট করব। তবে লক্ষণীয় ব্যাপার হলো যখন আমরা কোনো একটা ইন্ডেক্সের ভ্যালুটা অ্যাড করতেছি তখন কিন্তু আমরা ওই ইন্ডেক্সে আগে যাচ্ছি, তারপরে গিয়ে ভ্যালুটাকে নিচ্ছি। যেমন যদি আমাদের আর এর মান ছয়তে থাকে, তাহলে আমি যদি সাত নম্বর ইন্ডেক্সে যদি আরকে নিয়ে যাই, তাহলে আমাদের কী করতে হবে, আরকে কিন্তু আগে সাথে যাইতে হবে, তারপরে ভ্যালু বাড়বে। তার মানে আমি যদি আর এর মানটা বাড়াতে চাই, তাহলে আগে বাড়াতে হবে তারপরে যোগ করতে হবে, প্লাস প্লাস আর। একইভাবে আমার অ্যাড করতে হলে আরেক ক্ষেত্রে অ্যাড হয় কিন্তু, যে এল এর মান যদি আমাদের কমে, যেমন আমাদের চার নম্বর ইন্ডেক্সে এল আছে, আমি যদি তিন নম্বর ইন্ডেক্সে যাই, তার মানে আগে কিন্তু তিন নম্বর ইন্ডেক্সে যাবে, তারপরে ওই ভ্যালুটা অ্যাড হবে, যার কারণে অ্যাডের ক্ষেত্রে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টটা হবে আগে। আর রিমুভের ক্ষেত্রে কী হবে, আমাদের কোনো একটা ইন্ডেক্সকে রিমুভ করতে হলে, যেহেতু যে ইন্ডেক্সটা রিমুভ করবো আমি ওই ইন্ডেক্সেই আসি, যার কারণে আগে ওই ইন্ডেক্সের ভ্যালুটাকে রিমুভ করব, তারপরে বামে বা ডানে যেতে হবে। তার মানে আমরা রিমুভ করি কখন, যখন আমাদের রেঞ্জ ছোট হয়, যেমন আর যদি কমে যায় বা এল যদি বেড়ে যায়, তার মানে আর যদি কমে যায় তাহলে আমাদের কী করতে হবে, আগে যে ইন্ডেক্সে আসি আর এর মানটা ওইটাকে বাদ দেব, দিয়ে তারপরে আর এর মানটা কমাই দেবো, যার কারণে পোস্ট ডিক্রিমেন্ট বা পোস্ট ইনক্রিমেন্ট হবে। একইভাবে রিমুভ হবে আর কোথায়, যদি আমাদের এল এর মানটা বেড়ে যায়, তার মানে আমাদের রেঞ্জ ছোটো হয়ে যাবে, তাহলে এই ক্ষেত্রেও আমি যেই ইন্ডেক্সে আসি ওই ইন্ডেক্সের ভ্যালুটাকে আগে বাদ দেব, তারপরে এল এর মানটা বাড়িয়ে ডানে নিয়ে যাব। তাহলে এখন পর্যন্ত আমরা যা বললাম সেটার ইমপ্লিমেন্টেশন হবে অনেকটা এরকম, যে আমরা একটা স্ট্রাকচার নেব যার মধ্যে আমাদের প্রত্যেকটা কোয়েরির জন্য ওইটা কততম কোয়েরি তার একটা ইন্ডেক্স থাকবে, ওই কোয়েরির শুরু এবং শেষের ইন্ডেক্স অর্থাৎ এল এবং আর থাকবে, যে আমরা কোন ইন্ডেক্স থেকে কোন ইন্ডেক্স পর্যন্ত ভ্যালুগুলোর সাম বের করতে চাই। তো এটার একটা অ্যারে নিলাম যার সাইজ দিলাম একটা কিছু। একইভাবে আমাদের একটা ইনপুট অ্যারে থাকবে, আমাদের অ্যান্সার বের করার জন্য একটা সাম থাকবে যার ইনিশিয়াল মান হবে জিরো, এবং আমাদের দুইটা ফাংশন থাকবে, একটা হলো অ্যাড এবং একটা হলো রিমুভ করা, অর্থাৎ কোনো একটা ইন্ডেক্সকে রেঞ্জের আওতাভুক্ত করা এবং কোনো একটা ইন্ডেক্সকে রেঞ্জ থেকে ফেলে দেয়া। তো এই জন্য আমাদের অ্যাড এবং রিমুভ। তো আমরা যেহেতু যোগ করতেছি এই জন্য
কোনো একটা ইনডেক্স রেঞ্জে নতুন যুক্ত হওয়া মানেই ওই ভ্যালুটা সামের সাথে যোগ হওয়া, আর কোনো একটা ইনডেক্স রেঞ্জ থেকে ফেলে দেওয়া মানেই হলো ওই ইনডেক্সের ভ্যালুটাকে সাম থেকে বিয়োগ করে দেওয়া। আমাদের অন্যান্য প্রবলেমের ক্ষেত্রে এই অ্যাড এবং রিমুভ ফাংশনটা চেঞ্জ হবে, বাকি কিন্তু আসলে অনেকটা সেম থাকে। এরপর মেইন ফাংশনে আমাদের যেটা হবে যে আমাদের ইনপুট এন এর জন্য এন সাইজের একটা অ্যারে ইনপুট নেব এবং যতগুলো কোয়েরি থাকবে সেটা হলো কিউ, এবং কিউ পর্যন্ত লুপ চালিয়ে আমাদের প্রত্যেকটা কোয়েরি ইনপুট নেব যে ওই কোয়েরির এল কত আর কত এবং কোয়েরিটা কত নম্বর কোয়েরি সেটা আমাদের ইনডেক্সে রেখে দেবো স্ট্রাকচারে। এরপরে আমাদের ইনিশিয়াল এল এর মান হবে জিরো, আর এর মান হবে -1, এবং আমাদের প্রত্যেকটা কোয়েরির জন্য লুপ চালিয়ে আমাদের দেখতে হবে যে এল এবং আর এর মান এখন কোথায় আছে, সেই অনুযায়ী আমাদের কোয়েরিতে যেই এল আর আছে সেইখানে নিয়ে আসতে হবে এলকে এবং আরকে। তাহলে আর যদি আমাদের কোয়েরির আর এর চেয়ে ছোটো থাকে তার মানে আর বাড়াতে হবে, এই জন্য আমরা অ্যাড করব, এবং এল যদি কোয়েরির এল এর চেয়ে কম থাকে তার মানে এলকে বাড়াতে হবে, তার মানে রেঞ্জ ছোটো হবে অতএব আমাদের রিমুভ হবে। একইভাবে আর যদি বড় থাকে তার মানে তাকে বামে নিয়ে আসতে হবে, তাহলে বামে নিয়ে আসলে রেঞ্জ ছোটো হয়ে যাবে তার মানে রিমুভ হবে, এবং এল যদি বড় থাকে তার মানে একে কমাতে হবে তার মানে বামে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের বামে নিয়ে যাওয়া মানে কি অ্যাড করা, অর্থাৎ রেঞ্জ বড় হওয়া, এবং আমাদের এই যে অ্যাড এবং রিমুভ ফাংশনকে কল দিলে আমাদের সে যোগ বিয়োগ করে আমাদের সামটা বের করে ফেলবে এবং আমাদের সামের মানটা প্রিন্ট করব। আমরা যেই ইমপ্লিমেন্টেশনটা দেখলাম তাহলে এটার কমপ্লেক্সিটি কত হবে, যেহেতু অ্যাড এবং রিমুভ ফাংশনে জাস্ট একটা মাত্র যোগের কাজ এবং একটা মাত্র বিয়োগের কাজ করতেছে, যার কারণে অ্যাড এবং রিমুভ ফাংশনের কমপ্লেক্সিটি 1, যার কারণে এটা আমরা ইগনোর করতে পারি আসলে। তাহলে আমাদের সলিউশনের কমপ্লেক্সিটি কিসের উপর নির্ভর করতেছে, আমরা কোয়েরিগুলোর জন্য একটা লুপ চালাচ্ছি এবং এই লুপের ভিতরে আমরা হোয়াইল লুপ চালাচ্ছি। তাহলে এই হোয়াইল লুপে আমরা আসলে কী করতেছি, হোয়াইল লুপে আসলে আমরা এল এবং আর এর পজিশনটাকে চেঞ্জ করতেছি, এল এবং আর এর মান এখন কত সেইখান থেকে নিয়ে আমাদের এই কোয়েরির জন্য এল এবং আর যত সেখানে নিয়ে আসতেছি। তাহলে আমাদের এই নিয়ে আসাটাই হলো কমপ্লেক্সিটি, যে আমরা এলকে কোথা থেকে কোথায় নিয়ে আসলাম আরকে কোথা থেকে কোথায় নিয়ে গেলাম। তাহলে আমাদের সব লুপ মিলে এল এবং আর মোট যত ঘর চেঞ্জ হবে এটাই হবে কমপ্লেক্সিটি, তাই না? তাহলে আমাদের ওয়ার্স্ট কেস চিন্তা করলে এটার কমপ্লেক্সিটি কত হতে পারে, অ্যাটমোস্ট কত ঘর সরতে পারে। আমরা কোনো একটা ইনডেক্সে আসি, দেখা গেল যে ওইটা একেবারে লাস্টের একটা ইনডেক্স, তো আমরা এখন যে কোয়েরিটা করতেছি ওইটা একেবারে ফার্স্টের ইনডেক্স, তার মানে লাস্ট থেকে ফার্স্টে চলে গেল। আবার দেখা গেল এখন ফার্স্টে আছে, আমাদের লাস্টে যাইতে হলো, এখন কারেন্ট কোয়েরিটা যেটা সেটা হলো লাস্টের দিকের একটা ইনডেক্স, তার মানে আমাদের আবার ফার্স্ট থেকে লাস্টে চলে গেল। তার মানে আমাদের ফার্স্ট এবং লাস্ট ইনডেক্সের মধ্যে ব্যবধান হলো, যদি আমরা বলি যে এখানে এনটা এরকম পজিশন আছে, তাহলে আমাদের প্রত্যেকটা কোয়েরির জন্য আমাদের অ্যাটমোস্ট এনটা পজিশন চেঞ্জ হতে পারে, মানে ওয়ার্স্ট কেসে আমাদের ফর লুপের ভিতরে হোয়াইল লুপটা অ্যাটমোস্ট এন বার ঘুরতে পারে এবং বাইরের লুপটা আমাদের ঘুরতেছে কিউ বার, যার কারণে এটার কমপ্লেক্সিটি হবে হলো এন ইনটু কিউ। এখন এন এবং কিউ এর মান যদি মোটামুটি 10^5 হয় তাহলে কিন্তু এটা 10^10 হয়ে যাচ্ছে, যা কিনা আমাদের অনেক বেশি হয়ে যায় এবং এটা ইউজুয়ালি টাইম পাস করবে না, অর্থাৎ আমাদের ওয়ান লাইন জাজের সলিউশনের ক্ষেত্রে এটা টাইম লিমিট এক্সিটেড ভার্ডিক্ট পাবে। এখন আমরা দেখব যে এই সলিউশনটা কীভাবে অপটিমাইজ করা যায়। আচ্ছা, যদি আমরা কোয়েরিগুলোকে শর্ট করে নিতাম তাহলে কেমন হতো, যেহেতু আমাদের কোয়েরিগুলোতে দুইটা জিনিস আছে, একটা এল এবং হলো একটা আর, তাহলে আমাদের শর্ট করতে হবে হয় এলের ভিত্তিতে না হয়তো আর এর ভিত্তিতে, তাই তো? এখন আমরা যদি এলের ভিত্তিতে শর্ট করি তাহলে প্রত্যেকটা কোয়েরির এল হবে ছোটো থেকে বড়, কিন্তু আরগুলো কোনোটা ছোট কোনোটা বড়। কোয়েরিগুলো শর্ট করার পরে দেখা গেল যে প্রথম কোয়েরিতে আছে 01, পরেরটাতে 014, পরেরটাতে আবার 11, তারপরেরটাতে হয়তো 214। তাহলে কি হচ্ছে যে আমাদের আর এর মানটা 1 থেকে 1 লাফে 14তে গেল, আবার 14 থেকে 1-এ আসলো, আবার 1 থেকে 14তে গেল। এখানে 14 হলো আমাদের কিন্তু ম্যাক্সিমাম ভ্যালুটা, তাই না? তাহলে আমাদের এখানে ম্যাক্সিমাম ভ্যালু হলো এন মাইনাস ওয়ানটা 1, যদি এনটা এলিমেন্ট থাকে। তাহলে আমাদের কোয়েরিগুলোতে দেখা গেলো যে আর এর মানটা কিন্তু
হঠাৎ প্রথমে আসতে পারে, আবার শেষে যাইতে পারে, আবার প্রথমে আসতে পারে, আবার শেষে যাইতে পারে। তার মানে এটা একটা ওয়ার্স্ট কেস সিনারিও হতে পারে। তার মানে আমাদের কিন্তু আর এর জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা কোয়েরির জন্য অ্যাটমোস্ট এন বার কিন্তু সে মুভ করতেছে, যার কারণে আমাদের এরকম যতগুলো কোয়েরি আছে কিউটা কোয়েরি, প্রত্যেকটা কোয়েরির জন্য ওয়ার্স্ট কেসে আমাদের আর এর মানটা অ্যাটমোস্ট এন বার মুভ করতে পারে, এবং এল এর মান তো জাস্ট সব পজিশন মিলে কিউ বার মুভ করবে, বা সরি এন বার মুভ করবে। তো যার কারণে আমাদের কিন্তু কিউ ইনটু এন প্লাস এন। সো এইটা কিন্তু আসলে ভালো সলিউশন হলো না, কারণ এটাও কিউ ইনটু এন হচ্ছে। আবার যদি আমি রাইট পজিশনের জন্য অর্থাৎ আর এর ভিত্তিতে যদি সর্ট করি, তাহলেও দেখা যাবে আরগুলো হয়তো ইনক্রিজিং হলো, কিন্তু এল এর মান শুরু থেকে একেবারে শেষ ইন্ডেক্সে গেলো, আবার শেষ থেকে প্রথম ইন্ডেক্সে আসলো। তার মানে আমাদের এল এর মান তখন মুভ করবে ওয়ার্স্ট কেসে এন বার। তো যার কারণে এটাও আমাদের কিউ ইনটু এন হবে। তাহলে কীভাবে অপটিমাইজ করা যেতে পারে? আমাদের সবগুলো লোকেশন মিলে অর্থাৎ সবগুলো পজিশনগুলোকে যদি আমরা বেশ কয়েকটা ব্লকে বিভক্ত করে ফেলতাম, তাহলে আমরা কী করতে পারতাম যে প্রত্যেকটা কোয়েরির এল এর মানটা দেখতাম কোন ব্লকে শুরু হয়েছে। যদি আমাদের ব্লকের সাইজ কে হয়, তাহলে প্রথম ব্লকে যে ইন্ডেক্সগুলো পড়বে তারা হলো জিরো থেকে কে মাইনাস ওয়ান পর্যন্ত, দ্বিতীয় ব্লকে পড়বে কেতম ইন্ডেক্স থেকে শুরু করে টু কে মাইনাস ওয়ান, তৃতীয় ব্লকে পড়বে টু কে থেকে শুরু করে থ্রি কে মাইনাস ওয়ান, এভাবে সর্বশেষ ব্লকে পড়বে লাস্ট ভ্যালুগুলো। যদি আমাদের বিটা ব্লক থাকে এরকম, তাহলে বি মাইনাস ওয়ান ইন্টু কে থেকে শুরু করে লাস্ট ইন্ডেক্স পর্যন্ত পড়বে। তাহলে এখন আমরা প্রত্যেকটা কোয়েরির জন্য দেখব কি যে তার এল এর মানটা অর্থাৎ শুরুর ইন্ডেক্সটা কোন ব্লকে শুরু হচ্ছে। তাহলে প্রত্যেকটা কোয়েরির জন্য যেই কোয়েরিগুলো আমাদের প্রথম ব্লকে শুরু হয় সেই কোয়েরিগুলোকে আগে প্রসেস করব, এরপরে যেই কোয়েরিগুলো দ্বিতীয় ব্লকে শুরু হয় তাদেরকে প্রসেস করব, এভাবে সবচেয়ে ডান দিকের ব্লকে যেই কোয়েরিগুলো পড়বে সবার শেষে তাদেরকে প্রসেস করব। এখন একই ব্লকে তো অনেকগুলো কোয়েরি পড়তে পারে, তাই না? তাহলে আমরা একই ব্লকে যদি অনেকগুলো কোয়েরি থাকে, তাহলে কোন কোয়েরিটাকে আগে প্রসেস করব? যেই কোয়েরিটার আর যত ছোট তাকে তত আগে প্রসেস করব, অর্থাৎ একই ব্লকে থাকা কোয়েরিগুলোকে তাদের আর অনুযায়ী ইনক্রিজিং অর্ডারে সর্ট করব। এখন প্রত্যেকটা ব্লকে যেহেতু কেটা পজিশন আছে এবং যতগুলো কোয়েরি আছে তাদের সবার শুরুর ইন্ডেক্সটাই যেহেতু এই কেটা পজিশনের মধ্যেই কোনো একটা পজিশন, কিন্তু আর যে কোনো ইন্ডেক্স হতে পারে, প্রতিটা ব্লকে যেসব কোয়েরি আছে তাদেরকে প্রসেস করতে সিনারিওটা কেমন হবে এটা বোঝার জন্য মনে করি কোনো একটা ব্লক আছে আমাদের, যেই ব্লকের শুরুর ইন্ডেক্স হলো জিরো এবং শেষের ইন্ডেক্স হলো সেভেন, অর্থাৎ এই ব্লকে মোট আটটা পজিশন আছে। এখন আমাদের মোট অ্যারে বা টোটাল লোকেশন বা পজিশন আছে মোটে হলো 66টা, যার কারণে লাস্ট ইন্ডেক্স হবে এন মাইনাস ওয়ান 65। তাহলে ধরা যাক আমাদের এই ফার্স্ট ব্লকে যেই কোয়েরিগুলো আছে সেগুলো হলো 0 থেকে 5 পর্যন্ত, 6 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 10 পর্যন্ত, 7 থেকে 20 পর্যন্ত, 0 থেকে 25, 5 থেকে 28, 1 থেকে 65। তাহলে এই কোয়েরিগুলো যেহেতু আমরা সবগুলো কোয়েরির প্রথম ব্লকে এবং আর এর মানের ওপর ভিত্তি করে আমরা ইনক্রিজিং অর্ডারে সর্ট করেছি, দেখেন প্রত্যেকটার আর এর মান কিন্তু তার বাম পাশের যেটার আর সেটার চেয়ে বড় বা সমান, তার মানে আমরা সর্ট করে নিয়েছি। এখন এই কোয়েরিগুলো যদি এই সর্টেড অর্ডারে প্রসেস করা যায় তাহলে কেমন হবে? আমরা এখানে উদাহরণ হিসেবে কী বলতেছিলাম, দুইজন গার্ডের কথা, তাই না? তাহলে আমাদের এই দুইটা নাম্বার যে দেওয়া আছে এরা হলো দুইটা গার্ডের পজিশন। আচ্ছা, তাহলে প্রথম ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে জিরো থেকে ফাইভ পর্যন্ত, তাহলে প্রথম গার্ড জিরোতে আছে, দ্বিতীয় গার্ড ফাইভে চলে গেল, তাহলে ডান দিকে সরে গেল পাঁচ ঘর। এরপরের প্রসেস কোয়েরি প্রসেস করতে গিয়ে দেখতেছি প্রথম গার্ডকে যেতে হবে ছয় নম্বর পজিশনে, দ্বিতীয় গার্ড হলো সাত নম্বর পজিশনে, তার মানে দ্বিতীয় গার্ড দুই ঘর সরে গেল। আচ্ছা, দ্বিতীয় গার্ডের ব্যাপারটা শুধু খেয়াল করুন যে দ্বিতীয় গার্ড কিন্তু সবসময় শুধু ডান দিকেই সরবে, কারণ সবগুলোর আর কিন্তু ইনক্রিজিং অর্ডারে সর্ট করা আছে, ডান দিকের আর বাম দিকের চেয়ে বড়।
বা নন ডিক্রিজিং বলা যেতে পারে, সমানও হতে পারে। আচ্ছা, তাহলে দ্বিতীয় গ্রাফ শুধু ডান দিকেই যাবে, শুধু ডান দিকেই যাবে, তাহলে ডান দিকে কত দূর যাবে? লাস্ট ইন্ডেক্সের সে তো আর বেশি যাবে না, তাই না? তাহলে দ্বিতীয় গ্রাফ একদম এই ব্লকের শুরুর ইন্ডেক্স থেকে সর্বোচ্চ এই পুরো অ্যারেতে যদি আমাদের লাস্ট পজিশন যদি 65 হয়, সর্বোচ্চ 65 পর্যন্ত যাইতে পারবে। কিন্তু প্রথম গার্ডের কথা দেখেন, যে প্রথম গার্ডের ক্ষেত্রে সে কিন্তু কখনও বামে যাচ্ছে, কখনও ডানে যাচ্ছে, কখনও ডানে যাচ্ছে, কখনও বামে যাচ্ছে। তাই যেমন প্রথম ক্ষেত্রে 0 থেকে 5 পর্যন্ত, তার মানে প্রথম গার্ড কোথায় ছিল? 0-তে ছিল। দ্বিতীয় কোয়েরি যখন প্রসেস করতেছে, প্রথম গার্ড কিন্তু 6 নম্বর পজিশনে চলে গেছে। তৃতীয় কোয়েরি যখন করতেছে, আবার 0 নম্বর পজিশনে আসছে। চতুর্থ কোয়েরির ক্ষেত্রে আবার 7-এ আসতেছে, তার মানে কি 0 থেকে 6-এ গেছে, ডানে গেল, 6 থেকে 0-তে আসলো, আবার বামে, 0 থেকে 7-এ গেলো, আবার ডানে, আবার 7 থেকে 0-তে গেল, আবার বামে, 0 থেকে 5-এ গেলো, আবার ডানে, 5 থেকে 1-এ আসলো, আবার বামে। তার মানে বাম ডান বাম ডান এইভাবে ওর্স কেজে কখনও একদম লাস্ট ব্লকের লাস্ট পজিশন থেকে একেবারে ফার্স্ট পজিশনে আসতে পারে, আবার ফার্স্ট পজিশনে থেকে লাস্ট পজিশনে যাইতে পারে। তার মানে এই যে প্রথম গার্ডটা, সে কিন্তু এই ব্লকের শুরু থেকে শেষ ইন্ডেক্স পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 7 এর মধ্যেই কিন্তু আসা যাওয়া করতেছে, এর বেশি কিন্তু না। তার মানে একটা ব্লকে যতগুলো কোয়েরি আছে, প্রত্যেকটা কোয়েরির জন্য কিন্তু প্রথম গার্ড যে, অর্থাৎ এলের মানটা, এটা কিন্তু সর্বনিম্ন ওই ব্লকের শুরু ইন্ডেক্সে যায়, সর্বোচ্চ ওই ব্লকের শেষ ইন্ডেক্সে যায়। তার মানে মোট আপ ডাউন যেটা হয় এক কোয়েরিতে, সেটা হলো এই ব্লকের সাইজ যত ততগুলো পজিশন সে মুভ করে। তাহলে ব্লকের সাইজ হলো কে, তার মানে এল সর্বোচ্চ কেটা পজিশন একটা কোয়েরির জন্য মুভ করে। আর আর একটা ব্লকের জন্য সর্বোচ্চ এনটা পজিশন মুভ করে, অর্থাৎ একদম শেষ ইন্ডেক্সে যাইতে পারে সর্বোচ্চ, আর শুরু করতে পারে একদম 0-তম পজিশন থেকে, তাই না? তাহলে আমাদের এরকম যতগুলো ব্লক আছে, প্রত্যেকটা ব্লকের জন্য আমাদের সেকেন্ড গার্ড যে, তার মুভের পরিমাণ হলো এনটা। তার মানে এইরকম যতগুলো ব্লক আছে, তার মানে আমাদের যতগুলো ব্লক আছে, আমাদের যেহেতু মোটে এনটা পজিশন আছে এবং আমাদের ব্লকের সাইজ হলো কে, তার মানে আমরা যদি এনকে যদি কে দ্বারা ভাগ করি, অবশ্যই আমাদের এখানে সেল নিতে হবে, কারণ যদি এটা নিঃশেষে বিভাজন হয় তাহলে কিছু বাকি থাকবে, তার মানে তাদের নিয়ে আংশিক একটা সর্বশেষ একটা ব্লক থাকবে, একটা বা দুইটা। তাহলে এইটা হবে হলো আমাদের ব্লকের পরিমাণ, তার মানে এন বাই কে, তার মানে এন বাই কেটা ব্লক থাকবে প্রত্যেকটা ব্লকের জন্য। আমাদের সেকেন্ড গার্ড এনটা পজিশন মুভ করে, আর প্রত্যেকটা কোয়েরির জন্য আমাদের ফার্স্ট গার্ড যে, তার মুভ করার পরিমাণ সর্বোচ্চ কত? যেহেতু ফার্স্ট ইন্ডেক্সগুলো আমরা এমনভাবে শর্ট করে নিয়েছি যে প্রত্যেকটা ব্লকের জন্য যতগুলো কোয়েরি আছে, তাদের তারা সবাই ওই ব্লকেরই, আর ওই ব্লকের মধ্যেই যেহেতু আছে, যার কারণে কোয়েরিগুলোর এলের মান হবে ওই ব্লকের শুরু থেকে শেষ ইন্ডেক্স পর্যন্ত, অর্থাৎ মোট কেটা পজিশন সে আসা যাওয়া করবে। তাহলে এইরকম কোয়েরি আছে হলো কিউটা, প্রত্যেকটা কোয়েরিতে সে ব্লকের সাইজ যদি কে হয়, তাহলে কেটা ঘর মুভ করে, তার মানে আমাদের ফার্স্ট গার্ডের মুভ করার পরিমাণ এইটা, সেকেন্ড গার্ডের মুভ করার পরিমাণ এইটা। তার মানে আমাদের কমপ্লেক্সিটি কত হবে? কে ইনটু কিউ, কিউ হলো মোট কতগুলো কোয়েরি আছে, আর এন ভাগ কে ইনটু হলো এনটা, তার মানে এটা হবে আমাদের ওভারঅল কমপ্লেক্সিটি। এখানে লক্ষণীয় ব্যাপার হলো, আমরা কে এর মান যত বড় করব, আমাদের ব্লকের পরিমাণ তত কমতে থাকবে। ব্লকের সাইজ যত কমাবো, অর্থাৎ কে এর মান যত কমাবো, আমাদের ব্লকের পরিমাণ তত বাড়বে, তাই না? এখন আমাদের কিন্তু কিউ এর সাথে গুণ হচ্ছে কে, এবং এন এর সাথে গুণ হচ্ছে এন ভাগ কে, অর্থাৎ ব্লকের পরিমাণ যত সেটা গুণ হচ্ছে এনের সাথে, ব্লকের সাইজ যত সেটা গুণ হচ্ছে কিউ এর সাথে। এই দুইটার সামেশনই হলো আমাদের কমপ্লেক্সিটি, টোটাল মুভ যত করতেছে এটাই তো কমপ্লেক্সিটি। তাহলে আমাদের এমনভাবেই কে এর মান চুজ করতে হবে যেন করে
কিয়ের মানও খুব বেশি না হয়, আবার ব্লকের পরিমাণও যেন খুব বেশি না হয়। তার মানে দুইটা মোটামুটি কাছাকাছি মান রাখতে হবে। তার মানে যদি আমরা দুইটাকে সমান করতে পারি বা সমান একেবারে প্রায় সমান করতে পারি বা একটু কম বেশি করতে পারি, তাহলে কিন্তু এটা সবচেয়ে বেটার হবে। যে আমাদের যেহেতু কিউয়ের মান 10^5 হতে পারে, এনের মানও 10^5 হতে পারে, তার মানে আমাদের এই কি এর মানটা এমনভাবে চুজ করতে হবে যেন করে দুইটাতেই এর প্রভাবটা কম পড়ে। তাহলে আমাদের কি করতে হবে, কি এর মানটা এমন করতে হবে যেন করে দুইটা প্রায় সমান হয়। তার মানে এন এবং কি এর মান প্রায় সমান হয়। তো এইটা কিন্তু আসলে আমাদের সেল হবে। তো কমপ্লেক্সিটির জন্য আসলে এইটা মাত্র একের ব্যবধান হতে পারে বা দুইয়ের ব্যবধান হতে পারে, জানবেন এটা ইগনোর করা যায় আর কি। তাহলে আমাদের কে যদি আর আর গুণ করে দিই, তার মানে আমাদের কত হচ্ছে কে স্কোয়ার ইকুয়াল এন। তার মানে আমাদের কে এর কোন মানের জন্য আমাদের কে এবং এন বাই কে প্রায় সমান হবে, সেটা হলো দুই পাশে যদি বর্গমূল করে নিই, তার মানে রুট ওভার এন। অর্থাৎ আমরা যদি এক একটা ব্লকের সাইজ যদি আমাদের টোটাল যতগুলো নাম্বার আছে অ্যারেতে তার বর্গমূলের সমান করি, তাহলে আমাদের ব্লকের সাইজ এবং ব্লকের পরিমাণ দুইটাই প্রায় সমান হয়। এবং সেটা হলো এই অ্যারের যে সাইজটা তার বর্গমূলের সমান। তাহলে কোনো একটা কোয়েরি কোন ব্লকে শুরু হয়েছে আমরা কিভাবে জানতে পারবো? কোনো একটা কোয়েরির আমরা কি জানি, এল জানি এবং আর জানি, তাই তো? তাহলে সেই এলের মানটাকে যদি আমরা কে দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু তার ব্লকের ইন্ডেক্স পাচ্ছি যে কত নম্বর ব্লকে শুরু হয়েছে। যেমন এটা আমাদের 0 নম্বর ব্লক, এটা আমাদের 1 নম্বর ব্লক, এটা আমাদের 2 নম্বর ব্লক, এভাবে এটা আমাদের লাস্ট ব্লক। তাহলে যদি কোনো একটা এলের মান 0 থেকে k-1 পর্যন্ত, অর্থাৎ কে এর চেয়ে যদি ছোটো হয়, তাহলে কিন্তু তারা প্রথম ব্লকে পড়বে। তাহলে কে থেকে শুরু করে 2k-1, যেমন যদি আমাদের ব্লকের সাইজ যদি 7 হয়, তাহলে আমাদের এলের মান যদি 7 হয়, তাকে যদি আমি 7 দ্বারা ভাগ করে দিই, কে দ্বারা ভাগ করে দিই, তাহলে কত পাচ্ছি 1, যেটা কিন্তু ফার্স্ট ব্লক অর্থাৎ 1 নম্বর ব্লকে পড়তেছে। আবার 0 থেকে শুরু করে 6 পর্যন্ত এই ভ্যালুগুলোকে যদি আমি 7 দ্বারা ভাগ করি, তাহলে কত হচ্ছে 0 হচ্ছে, যার কারণে এরা কিন্তু 0 নম্বর ব্লকে পড়তেছে। তাহলে আমরা যে কোনো একটা কোয়েরির এলকে যদি আমি ব্লকের সাইজ অর্থাৎ কে দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু তার শুরুর ব্লকটা অর্থাৎ ব্লকের ইন্ডেক্সটা কত নম্বর ব্লকে ওই কোয়েরিটা পড়েছে সেটা কিন্তু আমরা বের করতে পারি। তাহলে আমাদের ইমপ্লিমেন্টেশনে কী চেঞ্জ আসবে? আমাদের ব্লক সাইজ রাখার জন্য একটা ইন্টেজার নিলাম কে, এবং আমাদের এবার যেহেতু কোয়েরিগুলো শর্ট হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার তো আমাদের যেইভাবে শর্টেড অর্ডার হয়ে গেল সেইভাবে প্রিন্ট করলে হবে না, তাই না? আমাদের যেই অর্ডারে কোয়েরি দেওয়া হয়েছিল সেই অর্ডারে প্রিন্ট করতে হবে। তো আমাদের কোয়েরিগুলোর মধ্যে ইন্ডেক্স তো রাখাই আছে, তাহলে আমি যখনই কোনো একটা অ্যান্সার ক্যালকুলেট করব, সেটা কোন কোয়েরির জন্য অ্যান্সার তত নম্বর ইন্ডেক্সে রেখে দেবো অ্যান্সার নামক অ্যারের। তারপরে আমি একদম যে অর্ডারে কোয়েরি ইনপুট দেওয়া ছিল সেই অর্ডারে প্রিন্ট করব। এবং আরেকটা চেঞ্জ হলো, আমরা এর আগে ব্রুটফোর্স যখন করেছি তখন কী করেছি, যে জাস্ট এই তিনটা ইন্ডেক্স রেখেছি, ইন্ডেক্স এল আর, এখন আমাদের শর্ট করতে হবে। তাহলে শর্ট করার জন্য আমাদের অপারেটর ওভারলোড করতে হবে, এবং এই জন্য আমাদের কোয়েরি টাইপের আরেকটা স্ট্রাকচারকে যদি আমাদের কম্পেয়ার করতে হয়, তাহলে কী করতে হবে, আমাদের এই যে আদার একটা প্যারামিটার পাঠিয়ে দিয়েছি, তাহলে এই ব্লকের এই এল আরের জন্য যেই ব্লক ইন্ডেক্স সেটা হবে এল ভাগ কে, এবং আদার যেটা আমরা কম্পেয়ার করতেছি তার যে এলটা তাকে যদি আমি কে দ্বারা ভাগ করি, তাহলে আমি দুইটার ব্লকের ইন্ডেক্স পাইলাম কে কত নম্বর ব্লকে আছে। তাহলে দুইটা যদি সেম ব্লকে থাকে, তাহলে আমি কি করব, দেখব যে আর ছোট কার্ড, যদি আমাদের এই আরটাই ছোট হয় তাহলে এই কোয়েরিটাই হবে বামে, আদারওয়াইজ এই কোয়েরি হবে ডানে। আর তা যদি না হয়, যদি সমান না হয়, তাহলে আমাদের কি দেখব, যে দুইটা ব্লক যেহেতু সমান নয়, তার মানে ব্লকের ইন্ডেক্স যার ছোট সে থাকবে আগে, তার মানে নিজের ব্লক এবং হলো আদারের ব্লক, এই দুইটার ব্লকের ইন্ডেক্স যেটা যার ছোট হবে সে আগে থাকবে। এবং আর একটা চেঞ্জ হলো, বাকি সবই সেম, আর একটা চেঞ্জ হলো এই যে আমরা কি এর মানটা নিয়েছি স্কোয়ার রুট এন করে, এবং আর একটা কাজ হলো
এই যে আমরা কোয়েরিটাকে সর্ট করে নিয়েছি, কোয়েরিগুলো সব ইনপুট নেওয়ার পরে কোয়েরি সর্ট করেছি, তারপরে কোয়েরি যেভাবে প্রসেস করার সেইভাবেই করেছি। জাস্ট অ্যানসারটা আমরা এখানে প্রিন্ট করে না দিয়ে অ্যানসার নামক আমরা একটা অ্যারে রেখেছি। এই কোয়েরিটা যত নম্বর ইন্ডেক্সের কোয়েরি, যত নম্বর কোয়েরি তত নম্বর ইন্ডেক্সে আমরা এই কোয়েরির অ্যানসারটা স্টোর করে রাখতেছি। ফাইনালি আমাদের এই স্টোর করা সবগুলো কোয়েরির অ্যানসার একসাথে যেই অর্ডারে ইনপুট দেওয়া ছিল সেইভাবে প্রিন্ট করে দিলাম। মূলত আমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা এই যে অপটিমালি একটা ওয়ার্ডারিং করলাম, এই ওয়ার্ডারিংটাই মূলত মোস অ্যালগোরিদম বা মোস ওয়ার্ডারিং। তো আমরা এই ওয়ার্ডারিংয়ের মাধ্যমে আমরা এন স্কোয়ার সলিউশনকে কমপ্লেক্সিটি কমিয়ে অপটিমাল সলিউশনে নিয়ে আসলাম। তাহলে আমাদের ফাইনাল সলিউশনের কমপ্লেক্সিটি কত দাঁড়ালো? যেহেতু আমাদের ব্লকের সাইজ নিয়ে নিচ্ছি কত, স্কোয়ার রুট এন, তাহলে আমাদের ওভারঅল কমপ্লেক্সিটি দাঁড়াচ্ছে বিগ অফ, যদি আমাদের কিউটা কোয়েরি থাকে তাহলে কিউ ইনটু স্কোয়ার রুট এন প্লাস আমাদের প্রত্যেকটা ব্লকের জন্য আর শিফট হয় হলো এন বার। তাহলে আমরা যদি স্কোয়ার রুট এন কমন নেই তাহলে কী দাঁড়াচ্ছে? কিউ প্লাস এন ইনটু স্কোয়ার রুট এন। তাহলে এটা হলো আমাদের কমপ্লেক্সিটি। তো যদি কিউ বা এনের মান 10^5 হয় তাহলে 10^5 ইনটু 10^5 রুট এটা কিন্তু অপটিমাল একটা সলিউশন এবং টাইম লিমিটে পাস করবে। সো এই ছিল মোস অ্যালগোরিদম। মোস অ্যালগোরিদমের অনেক অ্যাপ্লিকেশন আছে, অনেক প্রবলেমে এটা কাজে লাগে। লাস্ট এডুকেশনাল রাউন্ড 8 ই নাম্বার প্রবলেম সলভ করতে গিয়ে এটা লাগে, বিধায় আমি মোস অ্যালগোরিদমটা আগে আলোচনা করলাম। তো মোস অ্যালগোরিদমটা ওইখানে কাজে লাগে হলো ডিস্টিং কয়টা নাম্বার আছে একটা রেঞ্জের মধ্যে সেটা বের করার জন্য। তো আমি এর পরবর্তীতে মোস অ্যালগোরিদমের আরও বেশ কিছু প্রবলেম এবং অ্যাপ্লিকেশন আলোচনা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং যদি মনে হয় যে আমার চ্যানেল কারো উপকারে আসবে তাহলে তার সাথে শেয়ার করতে পারেন। কেউ যদি আমার ভিডিও দেখে উপকৃত হন তাহলে আমার ভিডিও বানানো সার্থক মনে করবো।